আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে জি টু পেপার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যারা অনার্স কোর্সের সাথেই বা অন্যান্য অনার্স সাবজেক্টের সাথে বাংলা বিষয়টিকে পাস কোর্সে বা পাশে রেখেছ তাদের জন্য এই জি টু পেপারটি পড়তে হয় এই জি টু পেপারের মধ্যে কি কি রয়েছে সেগুলি আলোচনা করে দেবো এবং এ দুটো অংশ রয়েছে অর্থাৎ দুটো পেপার রয়েছে যে কলেজ যেটা পড়াবে তার উপরে তোমাদেরকে কিন্তু সেইভাবে সিলেবাস রেডি করতে হবে বা তোমাদেরকে সেইভাবে প্রশ্ন উত্তর রেডি করতে হবে বা সেটাই পড়তে হবে তো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জি পেপারের জি টু পেপারের প্রথম পাঠ অর্থাৎ প্রথম যে সিলেবাসটা রয়েছে কাব্য সাহিত্যের ধারা ও বৈষ্ণব পদাবলীর পাঠ ঠিক আছে এটা জি টু টি পেপার বা জি টু পেপার বললেও তোমরা বইতে পারবে তার মধ্যে প্রথমে যেটা রয়েছে মধ্যযুগের সাহিত্যের ধারা থেকে চর্চাপদ শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য এবং বৈষ্ণব পদাবলী আধুনিক যুগের সাহিত্যের ধারা থেকে মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস নজরুল ইসলাম সুধীন্দ্রনাথ দত্ত অমিয় চক্রবর্তী বিষ্ণুদেব এবং শক্তি চট্টোপাধ্যায় এবং বৈষ্ণব পদাবলী থেকে থাকছে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞান দাস এবং গোবিন্দ দাস এই চারজনের দুটো করে পদ রয়েছে তো বিদ্যাপতির কোন দুটো পদ রয়েছে চিরচন্দন উরে হার না দেলা আর এ সুখী আমারই দুঃখে নাই ওর আর চণ্ডীদাসের রয়েছে সই কেবা শোনাইল শ্যামনাম আর এমন প্রীতি কভু নাহি দেখি শুনি আর জ্ঞানদাসের দুটো পদ রূপ লাগিয়ে আঁখি জুড়ে আর বধু তোমার গরবে গরবে নিহা আর গোবিন্দ দাসের থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে আর কণ্টক গাড়ি কমল সম পদতল এগুলোই কিন্তু তোমাদের বৈষ্ণবপদাবলী থেকে রয়েছে এবারে যে সমস্ত কলেজ এই পেপারের এই অংশটা পড়াবে না তার জন্য আরেকটা একটা অপশান থাকছে সেটা হচ্ছে এ অথবা পাঠ যেটা সেটা হচ্ছে নাট্য সাহিত্যের ধারা অর্থাৎ কাব্য নাটক পাঠ এখানে দেখো স্পষ্টভাষায় লেখা আছে অথবা বলে অর্থাৎ ওই পেপারটার বদলে এই পেপারটাও জি টু পেপারে কিন্তু পড়ানো হতে পারে এবার কোন কলেজ কোনটা পড়াচ্ছে সেটা একটু জেনে নিও তাতে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর করতে সুবিধা হবে প্রথমে যেটা রয়েছে বাংলা নাট্য সাহিত্যের ধারা থেকে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর লাল রায় এবং মনমথ রায় এরা বাংলা নাট্য সাহিত্যের ধারা এবং তার সঙ্গে আরও দুটো নাটক থাকছে একটা বুড়ো বুড়ো শালিকের ঘাঁড়িরও মধুসূদন দত্তের আর একটা কথাও কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক আছে এগুলো সবগুলোই কিন্তু দুটোই কিন্তু নাটক আর আগে হচ্ছে নাট্য সাহিত্যের ধারায় বেশ কয়েকজন নাট্যকারের পরিচয় ক্লিয়ার এবারে যাদের নোটের দরকার হবে তাদেরকে আমি এই পেপার থেকে অর্থাৎ জি টু পেপারের যে প্রথম অংশটা রয়েছে অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের ধারা আধুনিক কাব্য সাহিত্যের ধারা এবং বৈষ্ণব পদাবলীর পাঠ এখান থেকে নোট আমি তোমাদেরকে দিয়ে দেবো তার জন্যে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিসক্রিপশান বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে সেখানে বাসি নাম্বার ধরে তোমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তারেই কিন্তু আমি তোমাদেরকে ওই পেপারের নোট দিয়ে দেব ঠিক আছে নোট এবং সাজশান উভয় দিয়ে দেবো তবে অবশ্যই কিছু শর্ত সাপেক্ষেই নোটগুলো দেওয়া হবে আর এই পেপারটা যাদের রয়েছে তাদেরকে বলবো যে এই মুহূর্তে আমি তোমাদেরকে নোট সাপ্লাই করতে পারবো না বা নোট দিতে পারবো না ঠিক আছে তার জন্য বেশ কিছু সাজেস্টেড রিডিংস বলে কিছু বইয়ের নাম দেওয়া রয়েছে এই বইগুলো পড়তে পারো ঠিক আছে এই বইগুলো পড়লে কিন্তু নোট তোমরা নিজেরা তৈরি করে নিতে পারবে ঠিক আছে কোনো নোট বই পড়াচ্ছে এই সমস্ত টেক্সট বইগুলো পড়লে তোমাদের আমার মনে হয় সুবিধা হবে আর যারা এই পেপারটা পড়বে তারাও বই কিনে পড়তে পারো তাদের জন্যও কিন্তু অনেক বই দেওয়া রয়েছে ঠিক আছে এখানে মোটামুটি চব্বিশখানা বই দেওয়া রয়েছে কিছু কিছু বই প্রায় প্রায় সব বই কিনতে হবে যদি তোমরা পড়তে চাও এত বই তো কেনা সম্ভব নয় তো যাদের নোটের দরকার তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশান বক্সে নাম্বার থেকে যোগাযোগ করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো